মুখ্যমন্ত্রীর সকিয়নি কেরেপ নকৰা বিষয়ৰ অথন্তৰ ঘুষ লৈ হাতেলুতে ধরা পড়ল সরকারী কর্মচারী নগাঁও গ্রেপ্তার খাদ্য সুরক্ষা পরিদর্শক এও নগাঁও যুটিয়া স্বাস্থ্য সঞ্চালকৰ কাৰ্যালয়ৰ খাদ্য সুরক্ষা পরিদর্শক বীৰিঞ্চি কুমার কাৰ্জি দীর্ঘদিনৰ পৰা খাদ্য সুরক্ষা পরিদর্শক বীৰিঞ্চি কুমার কাৰ্জিয়ে কাৰ্যালয়ত গঢ়ি তুলিছিল উৎকোচৰ বজাৰ সরকারী দরমহারে পেট নভরা বীৰিঞ্চি কুমার কাৰ্জিক লাগে কেবল উৎকোচৰ ধন পিছে এশ গরু মারিলে বাঘরু মরণ এইবার উৎকোচ লৈ রেহাই নাপালে বীৰিঞ্চি কুমার কাৰ্জিয়ে কার্যালয়তে হাতেলুতে ধরা পড়ল দুর্নীতিপরায়ণ খাদ্য সুরক্ষা পরিদর্শক বীৰিঞ্চি কুমার কাৰ্জি খাদ্য সুরক্ষার অনুজ্ঞাপত্রর নামত উৎকোচ লৈছিল বীৰিঞ্চি কুমার কাৰ্জিয়ে উৎকোচর 10,500 টাকা লোতে হাতেলুতে পড়ল ধরা নগর যুটিয়া স্বাস্থ্য সঞ্চালকর কার্যালয়ত অভিযান চলায় হাতেলুতে ধরা পেলালে দুর্নীতি নিবারক শাখায় এনে একাংশ বিষয়ের বাবেই এতিয়া সরকারি বিভাগ সমূহ মূরর পরে গেলিছে মুখ্যমন্ত্রীর দুর্নীতির বিরুদ্ধে সৈন্য সহনশীল স্থিতি ললেও এওঁলোকে কেরেপ নকরে মুখ্যমন্ত্রীর সকিয়নি কিন্তু ধরা পড়ার ভয় নথকা এনে বিষয়ার বারে বারে দশা হয় একেই উৎকোচ বিচাৰি একাংশ খাৰাশাস্তি কৰা বীৰিঞ্চি কুমাৰ কাৰ্জিৰ বিৰুদ্ধেও দুর্নীতি নিবাৰক শাখাৰ কাষ চাপিল ভুক্তভোগী আৰু পৰিণাম এয়া ব্যুৰো ৰিপৰ্ট দ্য নিউজ প্লাছ